সাবস্ক্রাইব করার জন্য প্রথমে সাবস্ক্রাইব অপশনে গিয়ে ক্লিক করতে হবে, তারপর বেল চিহ্ন দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে। বন্ধুরা, টুকিটাকি টিপস নিয়ে আমি পূজা তোমাদের সকলকে বাংলা কার্নিভালে স্বাগত জানাই। বন্ধুরা, চিনির কৌটো যেখানেই রাখো না কেন, পিঁপড়ে কিন্তু ধরবেই। যতই তোমরা প্লাস্টিকে মুড়ে ভালো করে ঢাকনা দিয়ে রাখো না কেন, পিঁপড়ে কিন্তু এসেই যায়। তাই আজকে আমি তোমাদেরকে ছোট্ট টিপস বলে দেব, যার সাহায্যে তোমরা কিন্তু পিঁপড়ের হাত থেকে তোমাদের চিনির কৌটোকে রক্ষা করতে পারবে। কি টিপস? তোমরা যে পাত্রের মধ্যে চিনি রেখেছো তার মধ্যে দু একটা মাঝারি মাপের দারচিনির টুকরোকে ফেলে রাখো, কারণ দারচিনির গন্ধ কিন্তু পিঁপড়েরা সহ্য করতে পারে না। তাই এইভাবে তোমরা যদি চিনি রাখো তাহলে দেখবে কখনোই কিন্তু আর পিঁপড়ে ধরবে না। তাই বন্ধুরা, এবার থেকে চিনি রাখার কৌটোর মধ্যে তোমরা দু একটা দারচিনির টুকরো ফেলে দাও, তাহলে দেখবে যেখানেই তোমরা চিনি রাখো না কেন, পিঁপড়ে কিন্তু কখনোই ধরবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ছোট্ট টিপসটা? যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর হ্যাঁ, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য সময় সম্পূর্ণ একটা নতুন বিষয় নিয়ে। নমস্কার।